আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো ভর্তা তো চলুন দেখিনি এই টমেটো ভত্তা তৈরি করতে আমাদের কি কি লাগবে তার আগে বলে নিচ্ছি সত্যি যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পরের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন ধন্যবাদ তো চলুন প্রথমে আমি চলে একটি ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি তো ফ্রাই ফ্যান গরম আসলে আমি সেখানে কিছুটা তেল দিলাম তেলটা একটু নেড়ে আমি দিয়ে দিব টমেটোগুলো টমেটোগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এক এক করে আমি সবগুলো টমেটো এখন দিয়ে দিব তো আমি ছোটো টমেটোগুলো কাটি নেই তো বড় টমেটোগুলো আমি মাঝখান দিয়ে কেটে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি তো আপনারা চাইলে সব টমেটো কেটে নিতে পারেন ছোটোগুলো কাটতে পারেন আমি কাটি নিই তো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ডেকে আমি অপেক্ষা করবো তিন থেকে চার মিনিট যতক্ষণ পর্যন্ত টমেটোর উপরটা একদম নরম হয়ে না যায় আর দেখবেন কিছুক্ষণের মধ্যে টমেটোর উপরটা একদম নরম হয়ে যাবে আর টমেটোগুলো থেকে একটু পানি বের হবে পানিটা একটু শুকিয়ে নিতে হবে নিয়ে আমি এক এক করে সবগুলো টমেটো উলটিয়ে দেবো উলটিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো এরকম দুই তিনবার উলটিয়ে নেওয়ার পর টমেটোগুলো দেখবেন একেবারেই সিদ্ধ হয়ে যাবে তো টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে এখন একটু আমি ভেজে নেব সুন্দর একটা কালারের জন্য তাহলে টমেটো পত্তাটা ভালো হবে ভাজার পর আমি একটা প্লেটে তুলে নিয়েছি তো চলে আবার একটি ফ্রাই প্যান বসিয়ে আমি একটু তেল দিয়ে দিয়েছি তার মাঝে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে আমি এটা একটা বাটিতে তুলে রেখে তারপর আমি দিয়ে দেবো রসুন কুচি তো রসুন কুচিটা আমি একইভাবে ভেজে নেব ভেজে আমি দুইটা মরিচ মাঝখান দিয়ে কেটে মরিচটা আমি ভেজে নেব তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করবো আপনারা চাইলে এখানে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন তো মরিচটা একইভাবে ভেজে নেবেন যেভাবে আমি কাঁচামরিচটা ভেজে নিয়েছি তো যে প্লেটে আমি ভত্তা করবো সেখানে সবগুলো নিয়ে নিলাম তো নেওয়ার পর আমি এখন পেঁয়াজ ভাজা আর রসুন ভাজা আর কাঁচামরিচ ভাজাটা আমি একসাথে একটু মাখিয়ে নেব তো মাখানো হয়ে গেলে সেখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল তেলটা দিয়ে আমি আবার একটু মাখিয়ে নেবো মাখিয়ে আমি এটা একটা সাইডে রেখে টমেটোর খোসাগুলো গা থেকে ছাড়িয়ে নেব তো হাত দিয়ে ধরলে দেখবেন টমেটোর খোসাগুলো গা থেকে খুব সুন্দরভাবে সরে আসছে যদি টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে থাকে তাহলে টমেটোর খোসাগুলো ছাড়াতে একটু আপনাদের কষ্ট হবে না তারপর টমেটোগুলো একটু হাত দিয়ে দোলে একটু নরম করে তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে সেখানে অ্যাড করে দেবো আমি লবণ আমি এখনও এক চিমটিও লবণ ব্যবহার করে নিই তো আমি শেষে একদম পরিমাণটা বুঝে লবণ দেবো তো আপনি আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করে নেবেন একদম শেষে দিয়ে দিবেন ধনেপাতা কুচি ধনে পাতাটা খুব সুন্দর করে ধুয়ে আমি কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার টমেটো ভত্তা তো এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফিজ